আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে সালসাবিল সরাপুর লেখা আলো আধার গল্পের 72 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হাসান এক অজপাড়া গায়ে আত্মগোপন করে আছে গত 4 মাস যাবৎ। নিজের বেশভূষায় ব্যাপক পরিবর্তন এনেছে হাসান। কেউ দেখে বুঝতেই পারবে না এই লোকটাই সে। তুর্য নিজের আলাদা লোক লাগিয়েছে হাসানকে খোঁজার জন্য। গত 2 মাস যাবৎ তুর্যের লোকেরা তাকে খুঁজে চলছে, কিন্তু হাসানের বিচক্ষণতাময় আত্মগোপনের কারণে কেউ তার সন্ধান পাচ্ছে না। এক দুর্ঘটনাজনিত কারণে রানীর পা পিছলে রানীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মুহূর্তে হায়ার জন্য রানী বেঁচে যায়। এরপর রানীর ভেতরে নিজের বাচ্চা হারানোর একটা ভয় ঢুকে গিয়েছিল, যার দরুন রানী অতিরিক্ত চিন্তা করতে শুরু করলো তার বাচ্চার জন্যে। এতে রানী এতই দুর্বল আর অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তার রানীকে সম্পূর্ণ ব্যাড রেস্ট করতে বলেছিল। রানীর এইসব নানান খারাপ প্রভাবে দিন কেটে যায়। তার মাথা থেকে হাসানের কথা সম্পূর্ণ বের হয়ে গিয়েছিল। তুর্য রানীর অনেক ভালো যত্ন করেছে এই 4 মাস। রানী এখন প্রায় সুস্থ, তার মনের ভয় দুর্বলতা সব এখন অনেকটাই কমেছে। হায়া তুর্যকে হাসানের সব সত্যি বলে দিয়েছিল অনেক আগেই। হায়া রানীর মনের অবস্থা বুঝতে পেরে তাকে আর কিছুই জানায়নি হাসানের কথা। তবে হায়া সুযোগ বুঝে তুর্যকে হাসানের ব্যাপারটা জানিয়ে দিয়েছে। হায়ার ধারণা, তুর্যর জন্য হাসানের এই ব্যাপারটা জানা বেশ জরুরি, না হলে হাসান তুর্য এবং রানীর জন্য বেশ ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে। অতঃপর তুর্য সব শুনে রাগে একেবারে অতিরিক্ত হিংস্র হয়ে পড়ল। তার একটাই আফসোস, তার মায়ের খুনি তার সামনে থাকলেও তাকে সে কোনো রূপ শাস্তি দিতে পারেনি। সাথে সাথে হাসানকে খোঁজার উদ্দেশ্যে বেশ সংখ্যক লোক লাগিয়েছে তুর্যয়। তুর্য শুধু অপেক্ষা করে আছে হাসানের খোঁজার জন্য। হাসানের পাপের শাস্তি যেন তুর্য লিখে রেখেছে অত্যন্ত কঠোরভাবে। এইসবের কিছুই তুর্যয় রানীকে জানায়নি। রানীর এমন গর্ভবতী অবস্থায় বাড়তি কোনো চিন্তা সে রানীকে করাতে চায় না। অতঃপর তুর্যয় সম্পূর্ণ বিষয়বস্তু গোপন রেখে রানীকে সব কিছু থেকেই আগলিয়ে রেখেছে। তুর্যের লোকদের সাথেও আলাদাভাবে আহমেদের লোকেরা তার সন্ধান করছে, তবে ফলাফল তাও শূন্য। আহমেদের লোকেরা সেই কবে থেকে খুঁজে চলছে তাকে। হাসান তার সত্তাকে বাঁচাতে নিজের ব্যক্তিগত সহকারীর সাহায্যে ব্যক্তিগত সকল খরচ বহন করেছে। হাসানের এই সহকারী ও একজন অজ্ঞাত ব্যক্তি, যার খবর তুর্যয় বা আহমেদ কেউ পর্যন্ত জানে না। কিন্তু তাদের লোকেরা থেমে নেই, তারা তাদের বসের নির্দেশে হাসানকে খুঁজে যাচ্ছে নানান শহর মাঠ গ্রাম অলি গলিতে। রানী ক্লান্ত, প্রচুর ক্লান্ত। 6 মাস শেষ হতে চলেছে তার। ভারী পেট নিয়ে রানীর যেন অস্বস্তির শেষ নেই। এই যে ডাক্তারের আদেশ মতো একটু হাঁটতে গিয়ে হাঁপিয়ে উঠেছে সে। হায়া রানীর রুটিন মাফিক রান্না করতে গেল মাত্রই। এতক্ষণ সে রানীর সাথেই ছিল, আর রানী কোমরের পিছে এক হাত ঠেকে অন্য হাত পেটের উপর রেখে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছে। এতে যেন একেবারে ক্লান্ত হয়ে পড়ল সে। রানীর মাথা চক্কর দিয়ে উঠলে রানী ধীরে ধীরে সোফায় বসে পড়ল। মাথার চুল গুছিয়ে তাতে খোপা সাজিয়ে নিল রানী। সোফার সামনেই রাখা টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পাশ থেকে মোবাইল বেজে উঠলে রানীর নজর সেদিকে চলে গেল আপনা আপনি। মোবাইল হাতে নিয়ে দেখল রিয়া ফোন দিয়েছে। রানীর বান্ধবী রিয়া আর খলি প্রায়শই ফোন করে রানীর স্বাস্থ্যের খবর নিতে। এর ফাঁকে ফাঁকে দোকানের খবরটাও দিয়ে দেয় তারা রানীকে। রানী ফোন ধরে হ্যালো বলতেই রিয়া হেসে তাকে জবাব দিল, কী রে বাচ্চার মা, খবর নেই কেন তোর? রানী দুর্বল কণ্ঠে তাকে বলে উঠল, আরে বলিস না, প্রচুর ক্লান্ত লাগছে, সামান্য হাঁটতেই যেন দম ফুরিয়ে যাচ্ছে। আমার খবর কি, আর বমি করতে করতেই তো দিন যায়। তুই বল কেমন আছিস তোরা? ভালো আছি সবাই। নাজিম ভাইকে দিয়ে টাকা পাঠিয়েছি দোকানের, এটা বলার জন্যই ফোন দিয়েছি। আরে এখন পাঠানোর কী দরকার ছিল? তোরা সব কিছুর মিটমাট করে তারপর না হয় দিতি টাকা? রানী বলে উঠল রিয়াকে তার কথায়, সব কিছু ঠিকঠাক করেই তোকে টাকাটা পাঠিয়েছি, এত ভাবিস না তো। তোর এই দোকানের প্ল্যানটা ছিল সবচেয়ে ভালো প্ল্যান, এর জন্যে আমরা স্বাবলম্বী হতে পেরেছি। তোকে না, তোর যে ভাইকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই, রানী নিঃশব্দে হাসলো। রিয়া পরক্ষণে তাড়াহুড়োয় রানীকে বলে উঠল, আচ্ছা রাখছি এখন, কাজ আছে দোকানে, সময় পেলে এসে দেখে যাব। রানী হেসে উত্তর দিল, হ্যাঁ আসিস বোন। রিয়ার সাথে কথা শেষ করে সোফায় হেলান দিয়ে শুয়ে রইল। এত পাওয়ারে ঔষধ খেয়েছে রানী, এতেই তার মন থেকে যেন ঔষধ নামক শব্দটা বিষে পরিণত হয়েছে। রানী চোখ বুজে রইল, তার ক্লান্ত অক্ষিজোড়া যেন কিছুতেই মেলতে চায় না। কারো শীতল পায়ের প্রবেশ রানী লক্ষ্য করল। এই ঘরে কোনো বাইরের মানুষ প্রবেশ করবে না, এতে রানী বড্ড নিশ্চিত।
অতঃপর রানী তার রক্ষী মেলল না, তার পাশেই সোফায় কেউ বসল এমনটাই আন্দাজ করতে পারছে রানী। কেউ একজন তার কাঁধ জড়িয়ে ধরতেই রানীর ঠান্ডা হাতের স্পর্শে একটু নড়ে উঠল। এই মানুষটার হাতের স্পর্শ রানীর যেন বহু সময়কাল ধরে চেনা। রানীর অদরে মৃদু হাসির আভাস দেখা যাচ্ছে। রানীর ক্লান্ত দেহটা যেন তার পাশের অতি শীতল দেহের সাথে মিশতেই তার সকল ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। রানী সে দেহের দিকে আরও বেশি মিশে গিয়ে শীতল কণ্ঠে বলল, গোসল করে নিয়েছেন? বাহ, চোখ বন্ধ করে আমাকে চিনে নিয়েছ? গোসল সেরে এসেছি, শরীরে রক্ত লেগেছিল। রানী আরও গভীরে চলে গেল তুর্যের দেহের বাজে। রানী ছোট্ট করে উত্তর দিল, ও। তুর্য নিজের অদর চলল রানীর মাথায়। এরপর একটা খাম এগিয়ে দিয়ে রানীকে বলল, গার দিয়েছে এইখানটা, নাজিম দিয়ে গেল বলল। রানী এবার চোখ খুলল, তার চোখ জোড়া খামের দিকে না, সোজাসুজি গিয়ে চলে গেল তার প্রাণপ্রিয় সন্ত্রাসীর দিকে, যার কপালের দুই ধারে এখন চুপচুপ করে পানি পড়ছে। তুর্যের উদম শরীরের সবটুকু বিন্দু বিন্দু পানি দেখা যাচ্ছে। তুর্যের মুখে প্রশান্তির হাসি, এই হাসিতেই যেন রানীর মৃত্যু নিশ্চিত। রানী পরম যত্নে হাত রাখল তুর্যের মুখে। তুর্য দ্রুত রানীর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে আবারও সোজা হয়ে বসল, কিন্তু রানী ব্রকচকে তাকিয়ে রইল তুর্যের দিকে। তুর্য নিজের নিচের ঠোঁট চেপে বসে রানীর পানে চেয়ে আছে মায়ার নজরে। রানী চোখ ছোট্ট করে তুর্যকে দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বলে উঠল, আপনি নিজের শরীর দেখিয়ে দেখিয়ে সারা ঘরে হেঁটে বেরিয়েছেন, বাসায় হায়া আর খাওয়া আছে, এটা আপনার মগজে ছিল না? নাকি নিজের শরীর অন্যদের দেখাতে আপনার বেশ ভালো লাগে? রুদ্র, মাথা ঠিক আছে তোমার? আমি পাশের রুম থেকে গোসল সেরে এসেছি, আমি জানি বাসার খবর, এত হিংসুক কেন তুমি? রানী যেন এখন শান্ত হলো, কিন্তু রানী তার হিংসুক ভাব চেহারায় ফুটিয়ে রইল এখনও। তুর্য রানীর দুই গাল টেনে দিল। রানী বিরক্ত দেখিয়ে তুর্যকে বলল, হ্যাঁ আমি আপনার জন্য হিংসুক। রানী তুর্যের হাত থেকে খাম নিয়ে নিল। তুর্য হা হা করে হেসে উঠল। রানীর কোমর চেপে ধরে তুর্যয় রানীকে জবাব দিল, আহা আমার হিংসুক রানী। রানী কিছু বলার পূর্বেই তাদের রুমের কাছের জানালার বৃষ্টির আঘাত করার শব্দ পেল। রানী আর তুর্য দুইজনই তাকালো জানালার দিকে। ইতিমধ্যে তীব্র বৃষ্টির চাপটা জানালায় হামলে পড়ছে। রানী চিন্তিত কণ্ঠে তুর্যকে নির্দেশ দিল, ব্যালকনির দরজাটা বন্ধ করুন, বৃষ্টির পানি চলে আসবে রুমে। এরপর আবারও আমি পা পিছলে তুর্য রানীর মুখে হাত রাখল। চোখের ইশারায় রানীকে চুপ করতে বলে তুর্য তার লম্বা পায়ের লম্বা কদমে কয়েক সেকেন্ডেই ব্যালকনির দরজায় পৌঁছে গেল। রানী সোফা থেকে উঠে জানালার ধারে গেল। বৃষ্টির ঝুমঝুম শব্দ শোনা যাচ্ছে অল্প। কাঁচের এই মোটা আবরণের জানালা ভেদ করে বৃষ্টির মনোরম শব্দটা সম্পূর্ণ প্রবেশ করছে না। রানী জানালার হাত রাখল, তার দৃষ্টি বাহিরের বর্ষণরত দৃশ্য দেখছে। এরই মধ্যেই রানীকে নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরল তুর্যয়। রানী নিজের মাথা ঠেকাল তুর্যয়ের বুকে। তুর্যয় ফিসফিস করে রানীকে বলে উঠল, বৃষ্টিতে ভিজবি রুদ্র? আমি ভিজতে পারবো একা, আপনাকে ভিজতে হবে না। বৃষ্টিতে ভিজে এরপর বিছানায় পড়ে থাকবেন তিন দিন? এমনি নিজের জালে বাঁচি না, তার উপর আপনার কিছু হলে আমি কিভাবে তা সহ্য করে নেব? রানীর শান্ত জবাব। তুর্য রানীর ঘাড়ে আলতো কামড় দিল। রানী বিড়বিড় করে বলল, রাক্ষস। তুর্যর কানে রানীর কথা প্রবেশ করলো না। তুর্য শয়তানি হাসি দিয়ে রানীকে জবাব দিল, আমার বাচ্চাকে আমি কিছুতেই অসুস্থ হতে দিতে পারি না, এমনি বললাম বৃষ্টিতে ভেজার কথা, আর এই মেয়ে তো আমার উপরেই খেপেছে, না তুই ভিজবি বৃষ্টিতে না আমি। একটু লোভ দেখালাম বৃষ্টির, আর এই মেয়ে তো একেবারে লোভে টইটম্বুর হয়ে গেল। রানী বুঝতে পারছে এতক্ষণ সে তুর্যের মস্করার শিকার হয়েছে। রানী নিজের পেটে রাখা তুর্যের হাতে জোরে চিমটি কেটে বলল, দানব কোথাকার। রানীর রাগি মুখের অভিব্যক্তি দেখে তুর্যের বুকটা ধক করে উঠল। রানীর এই রূপটা যেন তুর্যকে মুহূর্তেই তার উপর বশ করে নিয়েছে। রানীর নানান কথা বলে যাচ্ছে তুর্যকে, কিন্তু তুর্যের কোনো হেলদোল নেই। এক পর্যায়ে তুর্যয় ধুম করে নিজের অধরের সাহায্যে রানীর মুখটা চুপ করিয়ে দিল। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকবেন। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।